হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, আপনারা নানা ধরনের প্রশ্ন করে থাকেন আমাদেরকে, হয়তোবা সবসময় সবকিছু রিপ্লাই আমাদের দেয়া হয়ে ওঠে না, কিন্তু আপনাদের কিছু কমেন্টস পড়ে আমি জানতে পেরেছি আপনাদের প্রায় সবারই মনের মধ্যে একটাই প্রশ্ন, যে কিভাবে মিলনের শক্তিটা পাবেন। আমি যখন মিলনে যাই তখন আমি আর পড়তে পারি না, তাই তাদের জন্য আমার আজকের এই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঘরোয়া উপাদানটি। তো বন্ধুরা, আশা করব নিজেদের স্বার্থে ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমাদের কমেন্টস করে জানিয়েছেন যে মিলনের শক্তি বাড়ানোর জন্য কি করব, শুধুমাত্র তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আপনি যদি এই দুটো উপাদান নিয়মিত ফলো করতে পারেন, ডেফিনেটলি আপনার মিলনের শক্তিটাকে বাড়াতে পারবেন, সুপার পাওয়ারফুল একজন পুরুষ হয়ে উঠবেন, সঙ্গিনী আপনার পারফরমেন্স দেখে অবাক হয়ে যাবে। অনেক সময় সঙ্গিনীও আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে, কারণ আপনি তাকে মিলনে প্রীতি দিতে পারছেন না। তো বন্ধুরা, আপনারা যদি নিয়মিত এই দুটো উপাদান ফলো করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার মিলনের শক্তিটাকে বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আমি এখানে দুটি উপাদান নিয়েছি, কী কী নিয়েছি সেটা আগে জেনে নিই। আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন, মেথিদানা। মেথি আমরা সকলেই কিন্তু খেয়ে থাকি, মূলত চুলে ব্যবহারের ক্ষেত্রে। অনেকেরই আবার গ্যাসের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের ব্যথার জন্য অনেকে খুব কাতর হয়ে পড়ে থাকে, তারা কি করবে তাদের জন্য এই ছোট টিপসটি। 1 চিমটি পরিমাণে মেথি রোজ সকালবেলা খালি পেটে পানি দিয়ে খেয়ে নেবেন, দেখবেন আপনার গ্যাসের সমস্যার আর কোনো ওষুধ খেতে হবে না। এটা আপনারা রোজ খেতে থাকুন, দেখবেন সমাধান পেয়ে যাবেন। আরেকটা জিনিস নিয়েছে, আর সেটা হচ্ছে কালো জিরা। সর্বরোগের মহা ওষুধ কিন্তু এই কালো জিরা। কালো জিরা আমরা গুঁড়ো করে খেয়ে থাকি, চুলে ব্যবহার করে থাকি, জ্বর ঠান্ডা কাশিতে আমরা কালো জিরা খেয়ে থাকি, ভালোভাবেই আমরা কিন্তু এই কালো জিরা ব্যবহারটা করে থাকি। তো এই দুটো উপাদান কীভাবে খাবেন, কখন খাবেন, সেটা কিন্তু আগে জানতে হবে। আমি আপনাদের যেভাবে বলে দিচ্ছি এই নিয়মটা শুধু ফলো করে দেখুন, মিলনের শক্তি বাড়ানোর জন্য আপনাদের আর ওষুধ খেতে হবে না। তো বন্ধুরা, এর জন্য আপনাদের প্রথমত চুলায় একটা হাঁড়িতে 1 গ্লাস পানি দিয়ে দিবেন। পানিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, সেই গরম পানির মধ্যে দেবেন 1 চামচ পরিমাণে মেথি দানা, আর ওখানে দিয়ে দেবেন 1 চামচ পরিমাণে কালো জিরা। এই দুটো উপাদান একসঙ্গে দিয়ে পানিটাকে ভালো করে জাল দিয়ে নেবেন। পানিটা ফুটিয়ে নেবার পরে চুলা থেকে নামিয়ে আপনি চাইলে পানিটাকে সেঁকে নিতে পারেন। আর যদি মেথি আর কালো জিরা সহ খেতে পারেন, তাহলে সেটা বেশি কার্যকরী হবে। তো সেটা চুলা থেকে নামিয়ে হালকা কুসুম গরম অবস্থায়, ঠান্ডা হবে না, হালকা কুসুম অবস্থায় আপনাকে খেতে হবে। আপনারা পানীয়টা যেদিন থেকে খাবেন সেদিন থেকে হয়তো একটু অস্বস্তি ফিল হতে পারে বা মনে হতে পারে কি খেলাম, কিন্তু না, এই দুটো উপাদান কিন্তু এমনিও আপনার শরীরের জন্য অনেক উপকার। এই দুটো উপাদান আপনারা খাওয়ার 2-3 দিন যাওয়ার পরে একটু একটু করে ফিল করতে পারবেন, আপনার ভিতরে একটা পরিবর্তন আসছে। আপনি যখন মিলনে যাবেন তখন সঙ্গিনী আর আপনার উপরে রাগ হতে পারবে না, আপনার পারফরমেন্স দেখে সে নিজেই বুঝতে পারবে যে আপনি কতটা সময় ধরে তাকে মিলনের তৃপ্তি দিতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি বলবো এভাবে এটি কন্টিনিউ খাওয়া শুরু করুন। এভাবে একটানা 10 দিন খাবেন, আর 10 দিন খাওয়ার পরে আপনি 1 দিন গ্যাপ দিয়ে দিয়ে খাবেন। এভাবে খেতে থাকুন, ডেফিনেটলি আপনার একটা ভালো রেজাল্ট পাবেন, মিলনের শক্তি বাড়াতে আপনাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।